আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের ভবিষ্যৎ সুন্দর জীবনের প্রত্যাশা শুরু করছি আমার আজকের ভিডিও। দর্শক, মালয়েশিয়া সরকারের সাথে কর্মী প্রেরণ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে দেশে একটা রব পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে গত 10ই জানুয়ারি 2022 তারিখে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী কর্মী নেওয়ার ব্যাপারটা ক্লিয়ার সহ যাবতীয় ব্যাপারে কথা বলেছেন। যাক দর্শক, করোনার ভ্যাকসিন সম্পর্কিত বিষয় এবং কোন কোন টিকা গ্রহণ করতে হবে আর মালয়েশিয়া কোন টিকা অনুমোদন দিয়েছে সবাই জানতে পারবেন আজকের ভিডিওতে। দর্শক, মালয়েশিয়া কলিং ভিসা যেতে কর্মীদের যেসব টিকা গ্রহণ করতে হবে এবং টিকার ডোজ ও নিয়মগুলো হলো: 1. টিকা মডার্না, 2 ডোজ; 2. অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, 2 ডোজ; 3. ফাইজার বায়োএনটেক, 2 ডোজ; 4. জনসন অ্যান্ড জনসনের শুধুমাত্র 1 ডোজ নিতে হবে। আসলে জনসন অ্যান্ড জনসনের 1 ডোজই পূর্ণ ডোজ হিসাবে গ্রহণ করা হয়। তারপরে সিনোফার্ম, 2 ডোজ। দর্শক, এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার 2 ডোজ বা পূর্ণ ডোজ নিলেই মালয়েশিয়া যেতে পারবেন। টিকা গ্রহণের পর সবচেয়ে যে বিষয়টি আপনারা মাথায় রাখতে হবে সেটি হলো টিকা নেওয়ার 14 দিন পর ভ্রমণ করার অনুমতি পাবেন। মানে টিকা যেদিন নিবেন, দ্বিতীয় ডোজ যেদিন নিবেন, তার 14 দিন আগে আপনি ভ্রমণ করতে পারবেন না। মালয়েশিয়া যেতে টিকা নেওয়ার পদ্ধতি জেনে নিন। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট যে কোনোটি দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন, তবে সার্টিফিকেট নেওয়ার সময় অবশ্যই পাসপোর্ট নম্বর সঠিকভাবে দিতে হবে ও পাসপোর্ট নম্বর বসিয়ে সার্টিফিকেটটি আপনাকে গ্রহণ করতে হবে। দর্শক, আমি শুরুতেই আপনাদের সাবধান করেছিলাম যে আপাতত আপনারা কোনো দালাল বা এজেন্টের সাথে লেনদেনে যাবেন না। আবারও সেই একই বিষয় বলছি, কোনো অবৈধ দালালে খপ্পরে পড়ার আগে 10 বার ভাবুন। গতকাল ও আজকে কয়েকটি বিজ্ঞাপন দেখলাম লিখছে 100% সঠিক এজেন্টের কাছ থেকে আপনারা 100% সঠিক পরামর্শ নিন এবং স্বপ্নের মালয়েশিয়া যান। সেই সাথে তাদের কাছে আপনাদের মূল্যবান পাসপোর্টটি রাখতে বলছে। তারা কাজের আগে কোনো টাকা নেবে না, দয়া করে এই ফাঁদে পা দিবেন না, দেখে শুনে বুঝে তারপর আগাবেন। দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। ধন্যবাদ।